ভূতের গল্প কেমন লাগে? নিশ্চয়ই ভালো লাগে। আমারও খুব ভালো লাগে, পড়তেও ভালো লাগে এবং বলতেও ভালো লাগে, যে কারণে ভূতের গল্প নিয়ে আসে। তবে আমি কিন্তু ভূতের মানে হাড়হিম করা ভূত, যে আপনার একদম ভয়ে রাত্রিবেলা বেরোতে পারবেন না, আমি কিন্তু সেরকম ভূত একদমই নিয়ে আসি না। আমি খুব সুন্দর সুন্দর মজার দুষ্ট ভূতেদের গল্প নিয়ে আসি এবং আপনাকে বলতে চাই, ভূত মানে খুব ভয়ের জিনিস কিন্তু নয়। কেমন, আজকে সেরকমই একটা ভূতের গল্প নিয়ে এসেছি। আজকে ভূতের গল্পটা হলো শুক্লতা রাওয়ের লেখা বোতলের ভূত। আমি পারমিতা সেন এবং আপনি রয়েছেন পারমিতার পাণ্ডুলিপির সাথে। আসুন গল্প শুরু করি। এক কাঠুরে তার একটি ছেলে। কাঠুরে খুব পরিশ্রম করে, খুব পরিশ্রম করে বেশ কিছু পয়সা করেছে। যখন সে বেশ কিছু পয়সা করেছে, তখন সে মনে মনে ভাবল যে আমি শুধু পয়সা করেছি তা তো নয়, আমার ছেলেকে একটা সুন্দর পড়াশুনো দিতে হবে যাতে তার ভবিষ্যৎটা উন্নত হয়। তো যাই হোক, সেই কাঠুরে কি করলো, তার ছেলেকে শহরে পাঠালো। শহরে পাঠিয়ে যখন বেশ কিছু দিন গেল, শহরে পড়াশুনো করতে করতে অনেকটা পড়াশুনো হলো, যখন ছেলে যখন একটু উঁচু ক্লাসে উঠেছে, তখন এস থেকে আস্তে আস্তে কি হলো, কাঠুরের এদিকে পয়সা পাতি ফুরিয়ে এলো। যখন পয়সা ফুরিয়ে এলো, তখন ছেলে পড়াশুনো থামিয়ে আবার নিয়ে চলে আসতে হলো। খুব একটা দুঃখের ব্যাপার হলো, ছেলেটারও খুব মন খারাপ হয়ে গেল যে সে আর পড়াশুনোটা শেষ করতে পারলো না। আর কাঠুরের খুব মন খারাপ হলো যে সে ছেলেটার পড়াটা শেষ পর্যন্ত করাতে পারলো না। যাই হোক, ছেলে যখন এসে গেছে, এবার তো আর কিছু করার নেই, বাড়িতে কাঠুরে রয়েছে, ছেলে রয়েছে। ছেলে এবার কাঠুরেকে বলছে আমি ঘরেতে বসে থাকবো কেন বাবা, চলো আমি তোমার সাথে কাঠ কাটি। বাবা বলছেন তুমি ছোট থেকে এসব করনি, তুমি পারবে না, তোমাকে করতে হবে না। কাঠুরের ছেলে বলছে যে পারলাম না তো কি হয়েছে, আমি তোমার থেকে শিখে নেব, চলো না আমিও কাঠ কাটি। বাবা বললে একটা কুঠা তাহলে, ছেলে বললো আর একটা পাশের বাড়ি থেকে আমরা নিয়ে আসি, দুজন মিলে কাঠ কাটছি। ঠিক আছে, দুজন মিলে চললো কাঠ কাটতে জঙ্গলের মধ্যে। বেশ কিছুটা দুপুর হয়েছে, খাবার দাবার খাওয়া হবে, একটু বিশ্রাম নেওয়া হবে বলে বাবা আর ছেলে কাঠ কাটা বন্ধ করে বসেছে। ছেলে বললো যে আমি তো প্রথমবার জঙ্গলে এসেছি, আমি চারদিকে একটু ঘুরে দেখি, তারপরে আমি আবার তোমার কাছে আসছি, তখন আমরা আবার একসাথে কাজ শুরু করব। বাবা বললো ঠিক আছে, কোনো সমস্যা নয়, যাও ঘোরো। কাঠুরের ছেলে এবার গেল জঙ্গল ঘুরতে। ঘুরতে 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 যত গভীর হলো জঙ্গল, তত তার আনন্দ বেড়ে উঠল জঙ্গল আবিষ্কারের। তত নতুন নতুন গাছপালা দেখছে, সে তত আনন্দিত হচ্ছে, কারণ আবিষ্কারের আনন্দটা চিরকালই বরাবর বেশি, তাই না? আমরা তো এটা অস্বীকার করতে পারি না, আমরা যখন নতুনকে জানি, নতুনকে বুঝি, তখন আমাদের আনন্দটা খুব বেশি হয়। কাঠুরের ছেলে সেই আনন্দ উপলব্ধি করতে রইল। করতে করতে হঠাৎ কি হলো, সে একটা বিরাট জঙ্গলের সামনে এসে হাজির। জঙ্গল তো নয়, একটা বিরাট বট গাছের সামনে এসে হাজির। প্রাচীন গাছ, তার লতা পাতা ঝুড়ি সব নিচ থেকে নেমে নেমে এমন একটা হয়েছে, গাছটাকে দেখে তার প্রাচীনতা তো বুঝতে পারা যায় অবশ্যই, কিন্তু শুধুমাত্র প্রাচীনতাতেই আটকে থাকবে তা কিন্তু নয়, সেই গাছের চারপাশটা বড় অদ্ভুত, বড় চুপচাপ, বড় থমথম। কাঠুরের ছেলে ভাবলো এই এক নতুন মজা, এই এক নতুন জায়গা, এখানে তো কোনোদিন সে আসেনি। একটা সাধারণ গাছ অথচ তার চারপাশটা এইরকম কেন? সে কি করলো, গাছটাকে আবার আবিষ্কার করতে গেল, গাছটাকে নতুন করে বুঝতে গেল। যখন যাচ্ছে, তখন হঠাৎ গাছেরই চারপাশে যখন সে ঘুরছে, তখন হঠাৎ দেখছে কেউ একজন বলছে আমাকে খুলে দাও, আমাকে খুলে দাও, আমাকে বাঁচাও, আমি এখানে থাকতে পারছি না। এইভাবে ছেলে ভাবছে যে কোথা থেকে আওয়াজটা আসছে, সে এদিক ওদিক চারদিক ঘুরছে, কিন্তু না, আওয়াজ কোথা থেকে আসছে সে বুঝতে পারছে না। আবার কিছুক্ষণ পরে যখন সে ওইভাবে আবার চারদিকটা খুঁজছে, ঠিক সেই সময় দেখছে আবার সেই আওয়াজ, আমাকে খুলে দাও, আমাকে বাঁচাও, আমি এখানে থাকতে পারছি না একদম, আমার দম বন্ধ হয়ে আসছে। ছেলে ভাবছে এত মুশকিলের বিষয় হলো, তার দেখতেও পাচ্ছে না কাউকে, অথচ কে এভাবে বলে চলেছে। সে আরো তাড়াতাড়ি গাছটার চারপাশে ঘুরছে এবং প্রশ্ন করছে যে কে তুমি, তুমি কোথায় আছো, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি কোথার থেকে এরকম ডাকছো? তখন সেই আওয়াজ বলল আমি এইখানে আছি। কাঠুরের ছেলে দেখলো গাছের শিকড়ের নিচে একটি বোতল, সেই বোতলের মধ্যে ঢুকে আছে একটি ব্যাং, সেই ব্যাং এইভাবে ডাকাডাকি করছে। কাঠুরের ছেলে সে কি করলো, সেই বোতলখানা নিল, নিয়ে যেই তুলে ধরেছে, ব্যাং বলছে যে আমাকে এখান থেকে বার করো, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি একদম এখানে থাকতে পারছি না, আমাকে বার করে দাও। ছেলেটির মায়া হলো, সে দিল বোতলের মুখ খুলে। সেই যে ব্যাং লাফিয়ে বোতল থেকে বেরোলো, বেরিয়ে এক বিরাট আকার দৈত্য হয়ে গেল ভূত।
সে কাঠুরুকে ছেলেকে বলছে যে আমি পণ করেছিলাম যে এই বোতল থেকে আমাকে বের করবে আমি তাকে অবশ্যই খাবো, সুতরাং তুমি আমাকে বের করেছো আর কোনো ব্যাপার না, এসো তোমাকে আমি আজকে আমার ভোজন করে আমি আমার পণ যে করেছিলাম আমি যে নিজেকে কথা দিয়েছিলাম সেই কথা আমি ডাকবো। ছেলে দেখছে তো মহামুশকিল হল, এক তো আমি তাকে বাঁচালাম উপরন্তু সে আবার আমাকেই খাবে বলছে, এ তো মহামুশকিল। সে তখন বললো ঠিক আছে, সে ভয় পেল না কিন্তু সে পরিস্থিতিটা বুঝে নিল এবং ভেবেও নিল এক মিনিটের মধ্যে যে তাকে কি করতে হবে। সে ঠিক আছে আমি তো একদমই বিশ্বাসই করতে পারছি না যে তুমি এই বোতলের মধ্যে ছিলে, এই এত বড় আকার তোমার সেই তুমি এই বোতলের মধ্যে ছিলে আমার বিশ্বাস হচ্ছে না, তাহলে এক কাজ করো তুমি বোতলের মধ্যে এসে দেখাও তো কেমন করে তুমি বোতলের মধ্যে ছিলে। যেই না বলা সেই যে বিরাট আকার ভূত সে উনি চলে এলো বোতলের মধ্যে। বোতলের মধ্যে এসেই সে কি করলো, যেই না বললো এই তো দেখো আমি এইরকম ভাবে ছিলাম। যেই না বলা কাঠুরির ছেলে কি করলো বোতলের মুখ দিল বন্ধ করে, যেই মুখ বন্ধ করে দিয়েছে সেই যে ভূত সে তখন বলছে আরে 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 আমাকে আটকে দিলে যে আমাকে বাঁচাও বাঁচাও আমাকে বার করো। কাঠুরের ছেলে বলছে এ ভুল আমি দ্বিতীয়বার আর করবো না, তোমাকে বাঁচাতে গিয়েই আমি বিপদে পড়েছিলাম, তোমাকে বাঁচিয়েছিলাম তুমি আমাকে কি বললে যে তুমি আমাকে খেয়ে ফেলবে, কেন বলেছিলে এখন থাকো তুমি এই বোতলের মধ্যে চললাম আমি। বলে সে যখন বেশ কিছুটা আগিয়েছে ভূত দেখছে তো মহামুশকিল, এ তো সত্যি আর ফিরবে না, তখন সে আবার সেই কাঠুরের ছেলেকে বলছে বলছে রক্ষা করো ভুল হয়ে গেছে ক্ষমা করো আমি আর কিছুতেই তোমায় খাবো না, তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বার করো এখান থেকে। কাঠুরের ছেলে আবার ফিরে এলো, এসে বললো বলো তবে কথা দাও তুমি আর আমাকে আমার কোনো ক্ষতি করবে না। ভূত বলছে না, ছেলে বলছে না তাও আমি তোমায় খুলবো না, তোমাকে আমি আর বিশ্বাস করতে পারছি না কিছুতে। সেই ভূত তখন বলছে ঠিক আছে তুমি আমাকে খুলে দাও, তুমি যাতে সারা জীবন সুখে থাকো আমি সেই ব্যবস্থা করব। কাঠুরের ছেলে বলল কিভাবে, বলে তুমি খুলে তো দেখো তারপর বলছি। কাঠুরের ছেলে দিল সেই বোতলের মুখ খুলে, ভূত তাকে দিল একটা ন্যাকড়া, দিয়ে বলল যে এই ন্যাকড়াটা তুমি যে কোনো লোহা ইস্পাত যার সাথেই লাগাও না কেন সেটা তৎক্ষণাৎ রূপ হয়ে যাবে, দেখো তুমি করে। কাঠুরের ছেলে কি করলো সেই কুঠারটার মুখে যে লোহার দণ্ডটা ছিল সেইখানে লাগালো সেই ন্যাকড়া, লাগানোর সাথে সাথে সেটা রূপ হয়ে গেল। কাঠুরের ছেলে সেই রূপোর কুঠার নিয়ে যে কাঠে আঘাত করলো কুঠার বেঁকে গেল, কারণ কথাই আছে খাদ নেই যে রূপোতে সে নাকি খুব নরম হয় আর সেটা দিয়ে কোনো ভারী কাজ বা কাউকে আঘাত করার মতন শক্ত সেটা হয় না, সুতরাং রূপো যেই গেল ভেঙে কুঠার ভেঙে গেল। কাঠুরের ছেলে বাবার কাছে, ছেলের কাণ্ড দেখে বাবার গেল মাথা খারাপ হয়ে যে পরের বাড়ির কুঠার আমি কি জমা দেবো এখন তাকে, তুমি কুঠারটা দিলে ভেঙে এই জন্যই বলেছিলাম তোমাকে আসতে হবে না এইসব কাজে, তুমি পারবে না তুমি জানো না। ছেলে খুব শান্ত হয়ে বলল তুমি অস্থির হচ্ছো কেন, কাল বাজার থেকে আমি একটা নতুন কুঠার এনে দেবো তাকে, না হলে তুমি তার দাম দিয়ে দিও। কাঠুরের তো গেল মাথায় হাত, সে কি করবে, এসে সে আর সেই প্রতিবেশীর সামনে দাঁড়াতে পারলো না। কাঠুরের ছেলে পরদিন সকালে গেল বাজার, সেই যে রূপোর কুঠারটা ছিল সেটা বিক্রি করলো, 300 টাকা নিয়ে এলো, 1 টাকা ওই যে রূপোর ওই যে কুঠারটার দাম যার কুঠার ভেঙে দিয়েছে প্রতিবেশী তাকে 1 টাকা দিল, আর বাকি 299 টাকা দিল কাঠুরের হাতে, দিয়ে বলল সবিস্তারে সমস্ত গল্পটা তাকে শোনালো। সেই গল্প শোনার পরে আর ওই যে টাকা নিল নেওয়ার পরে আস্তে আস্তে তাদের দুঃখের দিন ঘুচে গেল। কাঠুরিয়ার ছেলে আবার গেল পড়তে বাইরে, কাঠুরিয়া আবার কাঠ কাঠে ঠিকই কিন্তু যখন প্রয়োজন হয় তখন অবশ্যই সেই কাপড়ের টুকরো সে ব্যবহার করেই নেয়। এইভাবে আস্তে আস্তে তাদের সুখের দিন ফিরে এলো আর আমার গল্পটাও এইখানেই ফুরালো। গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, শেয়ার করুন অবশ্যই, আমি বলি না বলে শেয়ার করবেন না এটা কেন, যেটা ভালো লাগবে সেটা অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, আবার সামনের দিনে দেখাবে নতুন কোনো গল্প নিয়ে হাজির হবে, নিজেদের খেয়াল রাখবেন, ধন্যবাদ।